أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. কোরআনের কাছে যদি আমরা একটু কলেমা ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করি, তাহলে কোরআন আমাদেরকে রাসুলি করিম যে কলেমা নিজে পাঠ করেছেন এবং সাহাবাই কিরাম সকলকে তিনি শিক্ষা দিয়েছেন সেই কলেমার ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে এভাবে বলে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমানা রাসূলু, রাসূল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তো এই কলেমা আমাদেরকে ইসলামের কলেমা কোরআন শিক্ষা দেয়। আবার 3 নম্বর সূরা আল ইমরান এর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়িকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম। এখানেও বলা হচ্ছে আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মালাইকাগণ এবং জ্ঞানীগণও একই সাক্ষী দিচ্ছেন, আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী পরজ্ঞাময়। কোরআনের আবার যদি 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 25 নম্বর আয়াতে দেখি, এখানে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসুল প্রেরণ করি নাই তার প্রতি এই ওহি ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো। এই কলেমার কথা আল্লাহ রাসুলে করিম এবং সকল নবী রাসুলদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। ওয়াসালামুন আলাল মুরসালিন। এরপরেও আমরা যদি দেখি তাহলে এই কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদ এর আয়াত 19 আমরা দেখতে পাই, আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। সুতরাং জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীদের ত্রুটির জন্য, আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বারবার আপনাকে আমাকে কোরআন বলে। আবার 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম। মুহাম্মাদ আল্লাহ তাআলার রাসূল, যারা মুহাম্মাদ রাসূলের সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে বড়ই রহমদিল এবং যারা আয়াত গোপনকারী তাদের প্রতি খুবই কঠোর। আবার 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মাদ আল্লাহ তাআলার রাসূল এবং সকল নবীদের সিলমোহর। তো কলেমা ইসলাম আমরা যদি একটু কোরআনের মাধ্যম দিয়ে জানি তাহলে এতে কোনো ক্ষতি হবে না, কিন্তু মুসলিমিনরা শুধুমাত্র কোরআনের কলেমা ইসলাম তারা পাঠ করে, মানুষের বানানো বা কোনো দেশের পক্ষ থেকে প্রচার করা কোনো কলেমা তারা পাঠ করে না। তাই মুসলিমিন যারা তারা পৃথিবীবাসীদের সামনে 3 নম্বর সূরা আল ইমরান এর 18 নম্বর আয়াত রাখতে চায়, 21 নম্বর সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াত তাদের সামনে রাখতে চায়, 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত তাদের সামনে রাখতে চায় এবং 47 নম্বর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত মানুষের সামনে এরা রাখতে চায়, 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াত মানুষের সামনে এরা রাখতে চায়। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ইমানে মুফাসসালের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এই সব আয়াতগুলি যা কোরআনে কলেমা ইসলাম হিসেবে লিপিবদ্ধ রয়েছে এগুলির মোকাবেলা করার জন্য উলামায়ে সু এবং ইসলামের শত্রুরা
ষড়যন্ত্র করে তারা বিভিন্ন ধরনের কলেমা তৈরি করে ধর্মের মার্কেটে সেই খিলাফতে বনু আব্বাসের যুগে প্রচার প্রসার দিয়েছে, আর সেইগুলি আজও প্রচার করা হচ্ছে, প্রসার করা হচ্ছে এবং খুদে খুদে শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এমন সব কলেমা যেগুলির সম্পর্ক কোরআনের কোনো আয়াতের সাথে নেই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কলেমা ইসলাম পড়ার, মানার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।